Kashmir War 1947, India Pakistan War 1971, Kargil War 1999. কাক শকুনের মতো চিড়ে খাওয়ার জন্য বসে আছে পাকিস্তান আর চীনের মতো কিছু প্রতিবেশী দেশ। ইন্ডিয়ান আর্ম ফোর্সে সেনা নিয়োগের জন্য ভারত সরকার এক নতুন স্কিম চালু করতে চলেছে যার নাম ট্যুর অফ ডিউটি বা অগ্নিপথ। আর এই স্কিমের মাধ্যমে যে সমস্ত সেনা নিয়োজিত হবে তাদেরকে বলা হবে অগ্নিবীর। প্রায় দু বছর ধরে এই স্কিমের ওপর শুধুমাত্র ডিসকাশনই চলছিল, অন্তত 2023 গিয়ে যার ইমপ্লিমেন্ট হওয়ার কথা। অ্যাকর্ডিং টু দ্য স্কিম, প্রতি বছর 6 মাসের ব্যবধানে অর্থাৎ বছরে দুবার 3 বাহিনী মিলিয়ে অর্থাৎ আর্মি, নেভি, এয়ারফোর্স মিলিয়ে সৈনিক পদে প্রায় 45,000 থেকে 50,000 রিক্রুটমেন্ট হবে। মাত্র 6 মাসের ট্রেনিংয়ের পরই 4 বছরের জন্য অস্থায়ীভাবে চাকরি করা যাবে সৈনিক পদে। আর 4 বছরের মেয়াদ শেষে তাদের মধ্যে 25% অগ্নিবীরদের স্থায়ী সেনা সদস্য হিসেবে 15 বছরের জন্য নিযুক্ত করা হবে। অ্যাকর্ডিং টু সাম লেটেস্ট নিউজ, 17 থেকে 23 বছর বয়সীরা এই স্কিমের জন্য আবেদন করার সুযোগ পাবে, আর অন্যান্য এলিজিবিলিটি যা ছিল তা সম্ভবত আগের মতোই থাকবে। এবার এই স্কিমের আওতায় সোলজাররা সুবিধা কী কী পাবে? শুরুর দিকে সোলজারদের মান্থলি প্যাকেজ অ্যারাউন্ড 30,000 হলেও তা চতুর্থ বছরে গিয়ে দাঁড়াবে অ্যারাউন্ড 40,000 রুপিস। 48 লক্ষ টাকার একটা লাইফ ইন্স্যুরেন্স কভার দেওয়া হবে তাদের। ডিউটি চলাকালীন যদি কোনো অগ্নিবীর শহীদ হন তাহলে তার পরিবারকে 44 লক্ষ টাকার একটা অনুদান দেওয়া হবে। এছাড়াও সেবানিধি প্রকল্পের মাধ্যমে সোলজারদের স্যালারির 30% সঞ্চয় করা হবে, যার মধ্যে ভারত সরকার ইকুয়াল অ্যামাউন্ট কন্ট্রিবিউট করবেন, যা 4 বছরের মেয়াদ শেষে উইথড্র করা যাবে। এখানে আরও একটা ইম্পর্টেন্ট ব্যাপার হলো, অ্যাকর্ডিং টু সাম লেটেস্ট রিপোর্ট, এই স্কিম লাগু হওয়ার পর মাত্র 6 থেকে 7 বছরের মধ্যে 3 বাহিনী মিলে সেনার গড় বয়স 32 বছর থেকে প্রায় 26 বছরে নেমে চলে আসবে। সন 2022-2023 ইন্ডিয়ার ডিফেন্স বাজেটের জন্য 5.25 লক্ষ কোটি টাকা বরাদ্দ, যার মধ্যে প্রায় 1.2 লক্ষ কোটি টাকা পেনশন বাবদ বরাদ্দ। আর এই স্কিমের আওতায় সৈন্যদের কোনো রকম কোনো পেনশন দেওয়া হবে না। আর তাই যদি আমরা দেশের সরকারের দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে ইটস এ হিউজ সেভিংস ফর দ্য কান্ট্রি। ওকে, তো এখন প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক যে এতই যদি সুবিধা তাহলে এত বিরোধ কী জন্যে? 4 বছরের মেয়াদ শেষে অগ্নিবীরদের জন্য CAPF বাহিনীতে ও অ্যাসাম রাইফেলে 10% রিজার্ভেশন সিট রাখা হবে, তবে বাকিরা কী করবে তার মধ্যে যথেষ্ট ধোঁয়াশা রয়েছে এখনও। উপরন্তু তাদের কোনো রকম কোনো পেনশন দেওয়া হবে না। চলুন ধরেই নিলাম এই স্কিমের আওতায় দেশের খরচ অনেকাংশে হ্রাস পাবে, কিন্তু তার বিনিময়ে তার মূল্য কে চোকাবে? স্বয়ং দেশ। কাশ্মীর ওয়ার 1947, ইন্ডিয়া চায়না ওয়ার 1962, ইন্ডিয়া পাকিস্তান ওয়ার 1965, ইন্ডিয়া পাকিস্তান ওয়ার 1971, কার্গিল ওয়ার 1999, পুলওয়ামা অ্যাটাক 2019। সোলজারদের মাত্র 6 মাসের ট্রেনিংয়ের পর ইন্ডিয়ান আর্মিতে জয়েন করা বা ভারতবর্ষের মতো একটা রাষ্ট্রের সুরক্ষা করা ঠিক কতটা সম্ভব তার মধ্যেও কিন্তু প্রশ্ন থেকে যায়, যেখানে কাক শকুনের মতো চিড়ে খাওয়ার জন্য বসে আছে পাকিস্তান আর চীনের মতো কিছু প্রতিবেশী দেশ। যাই হোক, অগ্নিপথ ইমপ্লিমেন্ট হওয়ার পরই বোঝা যাবে ইজ ইট এ গুড ডিসিশন অর ব্যাড ডিসিশন। ওকে, তবে যারা প্রোটেস্ট করছো, ভাই, সমবয়সী বা দাদারা, তাদের উদ্দেশ্যে কিছু বলবো। হিংসা কোনোদিনও কোনো সমস্যার সমাধান হতে পারে না। যারা ভারত মায়ের গায়ে আঘাত হানে তারা দেশ সেবক হতে পারে না। জ্যামে ফেসে কাঁদছে যারা, একবারটি তাদের দেখতে এসো, ভয় পাই, ভিড়ের সাথে মিশে গিয়ে নিজের ক্ষতি করে না বস। রেল পুড়িয়ে বাস জ্বালিয়ে এ যুদ্ধে জয় সম্ভব না, যদি ওঠাতেই হয় তবে আওয়াজ ওঠাও, পাথর না। একবার হিংসা ভুলে এই লড়াইটা লড়েই দেখতে হবে, দেখবে 140 কোটি ভারতবাসী তোমার পাশেই পাবে।